হ্যালো বন্ধুরা, অনেক নারী পিরিয়ডের সময় স্তন ব্যথায় ভুগে থাকেন। বেস্ট হেলথের এক প্রতিবেদনে বলা হয়েছে, পিরিয়ডজনিত স্তন ব্যথার মূল কারণ হল শরীরে পানি জমা ও হরমোনের ভারসাম্যহীনতা। শরীরে পানি ও হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারলে স্তনে অস্বস্তি অনুভব হয় না। চলুন তবে জেনে নেওয়া যাক পিরিয়ডে স্তন ব্যথা কমাতে করণীয় সম্পর্কে। তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন এপিসোডে। ম্যাসেজ: গোসলের সময় সাবান লাগিয়ে হালকা ম্যাসেজ করুন, এতে রক্তের সার্কুলেশন ও লসিকার ডোনেজ বাড়বে, যার ফলে ব্যথা কিছুটা হলেও কমবে। ঠান্ডা স্যাক: বরফের টুকরো বা হিমায়িত সবজিকে তওলাতে মুড়িয়ে প্রায় 10 মিনিট ঠান্ডা স্যাক দিন। ব্যথা কমাতে ঠান্ডা স্যাক যে বেশ কার্যকর তা বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। সাপোর্ট ব্রা: স্তনে ব্যথা করলে আন্ডারওয়্যার ব্রা এর পরিবর্তে সাপোর্ট ব্রা, এয়ারলেস ব্রা পরার কথা ভাবতে পারেন। ড্যান্ডেলিয়নসা: স্তনের ব্যথা কমাতে দিনে 3 বার ড্যান্ডেলিয়ন ট্রি পান করতে পারেন। ভিটামিন ই এবং ভিটামিন বিসি সমৃদ্ধ খাবার: স্তনের ব্যথা এড়াতে ও কমাতে ভিটামিন ই এবং ভিটামিন বিসি একত্রে কাজ করে, তাই ডায়েটে এ জাতীয় খাবার রাখতে পারেন। বাদাম, গম ও যবে ভিটামিন ই পাবেন এবং ভিটামিন বিসি পেতে চর্বিহীন মাংস ও পালং শাক খেতে পারেন। এছাড়াও খাদ্য তালিকায় ফাইবার বা আঁশ সমৃদ্ধ খাবার বেশি রাখুন। যেই সব খাবার সম্পর্কে সতর্ক থাকবেন, হাইড্রোজেনেট অয়েল রয়েছে এমন খাবার কমিয়ে ফেলতে হবে, যেমন বেকারির খাবার, প্যাকেটজাত খাবার ও প্রক্রিয়াজাত খাবার। হাইড্রোজেনেট অয়েল সমৃদ্ধ খাবার স্তন ব্যথার ভূমিকা রাখে। মিথাইল জনোথাইন রয়েছে এমন খাবারও কমাতে হবে, যেমন কোকাকোলা, চকলেট, কলা, বাদামের মাখন, পনির, আচার ও মাশরুম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে মিথাইল জনোথাইন উপাদান রয়েছে এমন খাবার কমিয়ে ফেললে মাসিকের স্তন ব্যথায় ভোগেন এমন নারীদের বেশিরভাগই উপকৃত হয়ে থাকেন। খাবারে লবণের ব্যবহারও কমাতে হবে, লবণ শরীরের পানি জমিয়ে ফেলে, যার দরুন স্তন ফুলে যায়। বিশেষ করে পিরিয়ডজনিত স্তনের ব্যথা ও ফোলা কমাতে লবণের ব্যবহার সীমিত রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চকর, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।